এই আনন্দের মাঝে যারা বিভেদের বাণী শোনায়, ওরা এবং আমরা, এই ওরা এবং আমরা এই বিভেদের বাণী শুনিয়েছে যারা, তারা রাজনৈতিক উদ্দেশ্যে শুনিয়েছে, তারা নিজেদের স্বার্থ বৃদ্ধি করার জন্য তারা করেছে। আমাদের এই জমাট অটুট বন্ধনকে নষ্ট করার জন্য করেছে। আমরা নিশ্চয়ই এদেশের মানুষ হাজার বছর ধরে একসাথে আমরা বাস করেছি, বৌদ্ধ আমল, হিন্দু আমল, মুসলিম শাসকদের আমল, বিভিন্ন ইতিহাসের আমল থাকতে পারে, শাসনকাল থাকতে পারে, কিন্তু উৎসবের কোনো শাসনকাল ছিল না। উৎসব ছিল মহামিলনের এক অপার আনন্দের একটি জায়গা, একটি প্রাঙ্গণ। সেই প্রাঙ্গণটাকে বিনষ্ট আর কেউ করতে না পারে সেটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে। আর এর মধ্যে দিয়ে আরেকটি জিনিস আমাদের চেতনায় ধারণ হয় যে দেশ মাতৃকা, এর সাথে জগৎ জননী মা, এই দুই সম্মিলনে আমাদের মধ্যে যে ভালোবাসার সৃষ্টি হয় দেশের প্রতি, মায়ের প্রতি, নারীদের প্রতি, সেই ভালোবাসার জন্মের উৎসব স্থল হচ্ছে শারদীয় দুর্গাপূজা। শতাব্দী প্রাচীন, সহস্রাব্দী প্রাচীন আমাদের একটি অন্যতম ধর্ম জনগোষ্ঠী এই উৎসব, এই সনাতন উৎসব যুগ যুগ ধরে হয়ে এসেছে। কিন্তু এখানে এই উৎসবের প্রাঙ্গণে দরজা কখনো বন্ধ থাকেনি। আজকে এই উৎসব মন্দিরের এই যে আমরা তার বেদিমূলে দাঁড়িয়ে একই সাথে, কারণ আমাদের ধর্ম পরিচয় আলাদা থাকে। আমরা এখানে কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। স্বয়ং মাননীয় উপদেষ্টা মহোদয় সেই কথাটি বলেছে, কিন্তু আমরা তো একই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছি, একই আলো, জল, বাতাস এর মধ্যেই আমরা অবগাহন করি। এই অবগাহনের মধ্যে দিয়ে আমাদের স্বদেশ ভাবনা, দৈশিক চেতনা জাগ্রত হয়েছে। সুতরাং এই 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 জাগ্রত চেতনা হয়ে এই জাগরিত বোধকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না। অনেক হয়েছে, অনেক করেছে, শুধুমাত্র নিজের স্বার্থকে, শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘায়িত করার জন্য ওরা জঙ্গি, ওরা সাম্প্রদায়িক, ওরা এই, ওরা সেই, এইভাবে বলে বলে সমাজের মধ্যে এক ভয়ঙ্কর রকমের যে বিভেদ রেখা তৈরি করা হয়েছিল সেই বিভেদ রেখা আর থাকবে না। বন্ধুরা আমার, আজকে সবাই মিলে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আজকে এই দুর্গাপূজার উৎসবকে আরও বেশি আবারিত, আরও বেশি উন্মুক্ত, আরও বেশি প্রাণের দোলায় উদ্বেলিত করার জন্য আপনারা জানেন নিশ্চয়ই সারা রাত ধরে একযোগে সবাই মিলে, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ মিলে সবাই পাহারা দিচ্ছে, যাতে কোনো কুচক্রী মহল কোনো ধরনের এখানে তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, তারা অত্যন্ত দৃঢ়তার সাথে এই উৎসবকে নিরাপদ করা, স্বস্তিদায়ক করা, আনন্দময় করার প্রচেষ্টা চালিয়েছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন, হয়েছেন, এবং আজকে নবমী চলছে, মহানবমী। আজকে আমরা সকল অপপ্রচার এবং অপতৎপরতাকে অতিক্রম করে আজকের এই জায়গায় এসে গেছি।